হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স সিটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসিবিলিটির ভিডিও নিয়ে। তবে আজকের পিসিবিলিটি একজন ভাই কমেন্টস করে জানাইছেন যে তার 40,000 টাকা বিদ্যুতের পিসিবিল থাকতে হবে এবং সাথে 22 ইঞ্চি মনিটর থাকতে হবে, সাথে 5600G রাইজেন এটি প্রসেসর থাকতে হবে। সব কিছু মিলিয়ে একটি 40K-র মধ্যে একটি ভিডিও চাইছেন উনি। তো আসলে ওনার রিকোয়েস্টটি রাখার জন্য আজকে ভিডিওটি করা, এবং ওনার পাশাপাশি যাদের বাজার 40,000 টাকা তাদের জন্য আজকে ভিডিওটি খুবই হেল্পফুল হবে বলে আমি আশা রাখি। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যায়। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 40,000 টাকা, 40,000 টাকা বাজেট, বাট 22 ইঞ্চি মনিটর থাকতে হবে, রাইজেন 5 5600G থাকতে হবে, র্যামও মোটামুটি ভালো ব্র্যান্ডে থাকতে হবে, সব কিছু মিলিয়ে যারা একটা কম্বো প্যাকেজ বিল করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে। এবং আজকের পিসিতে আপনারা কী কী কাজ করতে পারবেন একটু ক্লিয়ার করে বলে নেই। আজকের পিসি বিল দিয়ে আপনারা যারা গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন তারা ইজিলি করতে পারবেন, যারা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন তারা ভিডিও এডিটিং করতে পারবেন প্রিমিয়ার প্রোর মাধ্যমে, এবং যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করে আর্ন করতে যাচ্ছেন তারা খুব সহজেই করতে পারবেন, এবং অফিসিয়াল সব ধরনের কাজ করতে পারবেন। পাশাপাশি কাজের বাইরে কিছু কিছু গেমস খেলতে পারবেন, যেটা আমি কখনোই পছন্দ করি না, বাট পারবেন গেমস খেলতে পারবেন এই পিসিবিল দিয়ে। তো আজকের এই পিসিবিলের সাথে সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রসেসর। আজকের এই পিসিবিলের সাথে প্রসেসর হিসেবে আপনাদের চিরচেনা জাতীয় ক্রাশ এবং আমারও খুব পছন্দের প্রসেসর সেটা হলো রাইজেন 5 5600G। এটা পছন্দ হওয়ার পিছনে কারণ হলো এই বাজেটে ইন্টেল আমাদের কোনো প্রসেসর এখনো যাব আমাদের দিতে পারেননি, তো এই জন্য এই প্রসেসরটা বেশি চাহিদা মার্কেটে আছে এবং বাজার অনুযায়ী সেরা প্রসেসর এখনও মার্কেটে স্টিল না ওই রাইজেন 5 5600G। তো আজকের পিসিবিলের সাথে প্রসেসর থাকবে রাইজেন 5 5600G, 6 কোর 12 থ্রেড, 19 MB পাওয়ারফুল একটি প্রসেসর থাকবে আজকের পিসিবিলের সাথে, এবং এই প্রসেসরটির দাম ধরেছে মাত্র 12,800 টাকা, মার্কেটে এখনও 13,400 5,000, সর্বনিম্ন 13,100 টাকার নিচে কোনো রেট মার্কেটে আছে বলে আমার জানা নেই, বাট আমি এই পিসিবিলের সাথে দাম ধরেছি মাত্র 12,800 টাকা। আনঅফিসিয়াল একটি প্রসেসর রাখার চেষ্টা করেছি এবং অফিসিয়াল আনঅফিসিয়াল ভিতরে মোটামুটি 1400 থেকে 1500 টাকা দামে একটা ডিফারেন্স আছে, বাট আমি ওই টাকাটাকে নষ্ট করতে চাইনি। কারণ হলো যে রাইজেন 5 5600G বলেন বা ইন্টেল প্রসেসর বলেন এগুলো কখনোই কপি হয় না, এটা 100% জেনুইন প্রসেসর, বাট অফিসিয়াল আনঅফিসিয়াল একটা ব্যাপার থাকে। আমি এটাকে মাথায় কেন আনিনি এর কারণ হলো যে অফিসিয়ালও 3 বছর ওয়ারেন্টি পাবেন, এটাও 3 বছর ওয়ারেন্টি পাবেন, দুইটাই যেহেতু রিপ্লেসমেন্ট 3 বছর ওয়ারেন্টি আছে, আর যেহেতু কপি হওয়ার সম্ভাবনা নাই, সো আমি এখানে কেন এই 1400 1500 টাকা ইনভেস্ট করবো, আমি এটাকে বাদ দিয়ে আনঅফিসিয়াল প্রসেসর রাখার চেষ্টা করেছি আজকের পিসিবিলের সাথে, এবং এই প্রসেসরের দাম ধরা হয়েছে মাত্র 12,800 টাকা ওয়ানলি। তো ফিরে আসার পর আমরা মাদাবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিবিলের সাথে মাদাবোর্ড হিসাবে কিন্তু 4টা র্যাম সাপোর্ট করে এরকম একটি মাদাবোর্ড রাখার চেষ্টা করেছি, কারণ ফিউচারে যেন আপনারা র্যামগুলো বাড়াইতে পারেন বা আপনাদের কাজের অনুযায়ী কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা যেন র্যামগুলো বাড়াইতে পারেন, এই জন্য 4টি র্যাম সহ একটি মাদাবোর্ড দেওয়ার চেষ্টা করেছি। গিগাবাইট ব্র্যান্ডের A520M DS3H একটি মাদাবোর্ড থাকবে আজকের পিসিবিলের সাথে। এখানে একটা কথা ক্লিয়ার করে নেই, A520M এই কথা পর্যন্ত ঠিক থাকে, তারপরে মডেল নাম্বার বিভিন্ন সময় বিভিন্নভাবে চেঞ্জ হয়ে যায়। যেমন A520 MS2H যে মাদাবোর্ডটা ওটার দাম কিন্তু কম, ওখানে 2টা র্যামের স্লট থাকে, আর এটা হলো A520 MDS3H, এখানে কিন্তু 4টা র্যামের স্লট থাকে। তো আপনারা 520 মনে করে সবগুলো দাম আপনারা কখনো মিলাইতে যাবেন না, অবশ্যই পুরো মডেলটাকে আপনারা লিখবেন, নোট করবেন, তারপর বিভিন্নভাবে যাচাই করবেন। তো আজকের এই মাদাবোর্ডের মডেল নাম্বার হলো A520 MDS3H, একটি মাদাবোর্ড থাকবে, 4টি র্যামের স্লট থাকবে এই মাদাবোর্ডটিতে। তো আমি আসলে র্যামের প্রতি সবসময় গুরুত্ব দিয়ে থাকি, আপনারা যেন ফিউচারে আরও র্যাম বাড়াইতে পারেন সেই কথা চিন্তা করে একটি ভালো মানের মাদাবোর্ড রাখার চেষ্টা করেছি আজকের পিসিবিলের সাথে, এবং মাদাবোর্ডের দাম দেওয়া হয়েছে মাত্র 9,500 টাকা, 9,500 টাকা হিসেবে মাদাবোর্ডের বেস্ট একটি মাদাবোর্ড, এই জন্য রেখেছে আজকের পিসিবিলের সাথে। গিগাবাইডের A520 MDS3H একটি মাদাবোর্ড থাকবে, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই মাদাবোর্ডটি। তো ফ্রেন্ডস, মাদাবোর্ডের পাশাপাশি র্যামের বিষয়ে আলোচনা করব। র্যাম হিসেবে চয়েস করেছি যে ব্র্যান্ডটা নিয়ে জানি খুব বেশি বেশি কথা বলি, সেটা হলো অ্যাপাচার ব্র্যান্ড। এখানে একটা কথা একটু বলে নেই, রাসেল ভাই কিন্তু কোনো ব্র্যান্ডের কাছ থেকে মানে কোনো কোম্পানির কাছ থেকে কোনো রিভিউ করার জন্য এক্সট্রা কোনো চার্জ বা কোনো টাকা পয়সা নেয় না। সো ভালো মন্দ বলার জন্য যে আমাকে মিথ্যা কথা বলতে হবে এরকম কিন্তু না, আমি কিন্তু আমার কাছে যেটা বেটার মনে হয় মার্কেট প্রাইস বলেন, কোয়ালিটি বলেন এবং রিপ্লেস ওয়ারেন্টি সার্ভিস বলেন, সব কিছু বিবেচনা করলে রাসেল ভাইয়ের কাছে যেটা ভালো লাগে সেটা নিয়ে রিভিউটা বেশি করে থাকেন। তো আজকের এই পিসিবিলের সাথে র্যাম হিসেবে চয়েস করেছি 8GB DDR4, 8GB DDR4 অ্যাপাচার ব্র্যান্ডের একটি র্যাম রাখার চেষ্টা করেছি আজকের এই পিসিবিলের সাথে। এই র্যামটা রাখার পিছনে 3টা লজিক আপনাদেরকে বলি। প্রথম হলো এটার কোয়ালিটি, 100% ভালো কোয়ালিটি, অ্যাপাচার সম্পর্কে আপনারা সবাই জানেন খুবই ভালো কোয়ালিটি, তাই ওনার ব্র্যান্ড। দ্বিতীয়ত হলো প্রাইস, 2650 টাকা দাম ধরেছি এই র্যামটির, এই প্রাইসে
কোরসিয়ার সাথে কম্পেয়ার করেন, কোরসিয়ার সাথে কোনোভাবেই র্যামটা খারাপ না, এটা আমি আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে। কোরসিয়ার র্যামের দাম অরিজিনাল দাম 3200 টাকা, বাট মার্কেটে কপি র্যাম পাওয়া যায় যেগুলো 2800-2600 বিক্রি হয়, বাট আমরা কম্পেয়ার করি অরিজিনালের সাথে, অরিজিনাল দাম 3200 টাকা আর এটার দাম ধরেছে মাত্র 2650 টাকা, তাহলে দাম কিন্তু মোটামুটি অনেকটা কম এবং কোয়ালিটি কিন্তু সেম কোয়ালিটি। সব কিছু বিবেচনা করলে ওয়ারেন্টি সার্ভিসের কথা যদি বলি, লাইফ টাইম ওয়ারেন্টি, তো সব কিছু বিবেচনা করলে আমার র্যামটি খুবই ভালো লেগেছে এবং আমি হিউজ পরিমাণ র্যাম বিক্রি করতেছি, বাট এখন কোনো প্রবলেম পাইনি। র্যামের সবচেয়ে বেশি প্রবলেম যেগুলো হয়, ব্লু স্ক্রিন প্রবলেম হয়, রিস্টার্ট প্রবলেম হয়, তো আমি র্যামের ক্ষেত্রে সবসময় একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি। তো অ্যাপাচার ব্র্যান্ডটি আসলে সব দিক থেকে পারফেক্ট, এই জন্য র্যামটি চয়েস করেছি আজকের পিসিবিলের সাথে। অ্যাপাচার 8GB DDR4 3200 MHz একটি গেমিং র্যাম থাকবে আজকের পিসিবিলের সাথে, লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে র্যামটির সাথে এবং প্রাইস ধরেছে মাত্র 2650 টাকা ওয়ানলি। তো ভিউয়ার্স, র্যামের পাশাপাশি NVMe স্টোরেজের বিষয়ে আলোচনা করি আজকের পিসিবিলের সাথে। NVMe হিসেবে কিন্তু সেই চিরচেনা এবং সবচেয়ে বেশি মার্কেট চলে যেটা এখন, সেটা হলো HP EX900 মডেলে 250GB NVMe থাকবে, যার 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এবং এটারও সেম র্যামের মতো কাহিনী, ব্র্যান্ড ভ্যালু, কোয়ালিটি, মার্কেট প্রাইস সব কিছু বিবেচনা করলে বেস্ট, এক কথায় বেস্ট। এই জন্য রেখেছে আজকের পিসিবিলের সাথে HP EX900 মডেলে 250GB NVMe থাকবে, দাম সবসময় সবাই আগে কমানোর চেষ্টা করি, মাত্র 2450 টাকা দাম ধরেছি আজকের পিসিবিলের সাথে এবং 3 বছর ওয়ারেন্টি তো থাকবেই NVMe-র সাথে। এই জন্য মানে সব কিছু বিবেচনা করলে আমার খুব ভালো লেগেছে, এই জন্য রেখেছি এই NVMe-টি। তো ভিউয়ার্স, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ তো গেল, একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই তো রাখার দরকার আছে, বাট বাজেট অনুযায়ী এখানে চাইলেই আমি একটা এনটেক অথবা ওই গেমডিয়াস অথবা কোরসিয়ার বা গিগাবাইটের যে পাওয়ার সাপ্লাইগুলো আছে, বাজেট অনুযায়ী আমার কাছে সম্ভব হয়নি বলেও আমি মোটামুটি মানে আমার কাছে যেটা ভালো মনে হয়েছে বাজার অনুযায়ী এরকম একটি পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করেছি। অপো ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই থাকবে, রিয়েল ওয়াট পাবেন 350 ওয়াট, যদিও 450 ওয়াট লেখা আছে বাট পাবেন না, 350 ওয়াট পাবেন না, সবসময় সত্যিটা বলার পক্ষে আমি। এবং এই পাওয়ার সাপ্লাইটি সার্কিটটা হলো নতুন সার্কিট, যেমন মার্কেটে অনেক কম দামি পাওয়ার সাপ্লাই আছে যেগুলো রিপেয়ার সার্কিট দিয়ে পাওয়ার সাপ্লাইগুলো তৈরি করে থাকেন, দাম 700-800 বা 600 টাকায়ও পাওয়া যায়, বাট এই পাওয়ার সাপ্লাই আমি কখনোই সেল করি না, তার কারণ হলো যে একটা পাওয়ার সাপ্লাইয়ের জন্য একটা পিসি রিক্স হবে সেরকম কাজটা আমি কখনোই করতে পারি না। তো সব দিক বিবেচনা করলে অপো এটা প্রথমত হলো নতুন সার্কিটের পাওয়ার সাপ্লাই, দ্বিতীয়ত হলো একটা বড় ফ্যান থাকবে এবং তৃতীয়ত হলো এটা কেবেলগুলো অনেক লং কেবেল, আপনারা চাইলে বড় বড় কেসিনে ইউজ করতে পারবেন বা গেমিং যে কেসিনগুলো সেখানেও ব্যবহার করতে পারবেন এবং ওয়াটও যেহেতু মোটামুটি 350 ওয়াট রিয়েল ওয়াট আছে, তো এই পিসিটা খুব স্মুথলি চলবে, সব কিছু বিবেচনা করলে বাজারেরও একটা ব্যাপার থাকে। তো এই পাওয়ার আমি চয়েস করেছি এবং দাম মার্কেটে যদিও 1200-1300 সেল করে থাকে, বাট আমি এই পিসিবিলের দাম ধরেছি মাত্র 1000 টাকা ওয়ানলি এবং সাথে 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই পাওয়ার সাপ্লাইটির সাথে। এবার চিন্তা করে দেখেন 1000 টাকা হিসাবে পাওয়ার সাপ্লাইটা কত ভালো, আমি কিন্তু সেল করে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, এমনটা না যে আমি আসলে সেল না করে মনে হলো বলে দিলাম, আমি কিন্তু আমার অভিজ্ঞতা ছাড়া কোনো প্রোডাক্ট নিয়ে রিভিউ করি না। তো এই পাওয়ার সাপ্লাই খুবই ভালো মনে হয়েছে, জন্য রেখেছি স্পেসিফিকের সাথে অপো ব্র্যান্ডের রিয়েল ওয়াট 350 ওয়াট এবং 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দাম ধরেছে মাত্র 1000 টাকা ওয়ানলি। তো তারপর আমরা কেসিনের বিষয়ে আলোচনা করি। আমি আসলে যখন বাজেটটা কম থাকে তখন আমি সর্বপ্রথম কেসিনেই বাজেটটা কমাই, কারণ কেসিনটা আসলে কিন্তু আপনাকে দেখার সৌন্দর্য ছাড়া এক্সট্রা কোনো আপনাকে প্রফিট বা বেনিফিট দিবে বলে আমার কাছে মনে হয় না, কারণ কেসিন হলো জাস্ট একটা বাক্স, এখানে আপনারা সব প্রোডাক্টগুলো এখানে ঢুকাবেন, তো সেটা ভালো প্রোডাক্ট হলে কেসিন যদি কম দামি হয় তাতে কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। তারপরও বাজেট অনুযায়ী চেষ্টা করি সর্বোচ্চটাই দেওয়ার জন্য, যেমন মনে করেন যে Ryzen 5 5600G ইন্টেলের তুলনায় একটু হিট বেশি হয় আপনারা সবাই জানেন, তো এখানে কুলিং সিস্টেমটা যদি ভালো না হয় তাহলে একটা প্রবলেম থেকে যায়, বাট আমি চেষ্টা করেছি কেসিনটা মাইক্রোডিক্স দেওয়ার জন্য এবং 3টা RGB ফ্যান থাকবে, 3টা RGB ফ্যান সামনে কিন্তু পুরোটা ম্যাশ থাকবে। তো এখন সামনে যে দুটো ফ্যান আছে, ফ্যান দুটো যে বাইরের ঠান্ডা বাতাসটাকে খুব ইজিলি ভিতরে নিতে পারে এবং ভিতরে গরম হাওয়াটাকে বের করার জন্য পিছনে ফ্যানটা কাজ করে, তাহলে কি আর সেই ওভার হিটিং প্রবলেমটা থাকবে, থাকবে না। সব কিছু বিবেচনা করলে আমি কেসিন ধরেছি রিভেঞ্জারের বুলেট মডেলের, একটি কেসিন থাকবে 3টি RGB ফ্যান সহ, সাইডে অ্যাক্রিলিক গ্লাস থাকবে এবং গেমিং একটা ফিল দিবে। সব কিছু বিবেচনা করলে কেসিনের দাম ধরেছে 2000 টাকা, পার্সেলের দাম 1000 টাকা, 3000 টাকা হিসাবে কেসিন এবং পার্সেলের আলাদা আলাদা, এটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে, এই জন্য এই দুটাকে চয়েস করেছি আজকের পিসিবিলের সাথে। দাম ধরা হয়েছে 2000 টাকা কেসিন এবং 1000 টাকা পাওয়ার সাপ্লাই, 3000 টাকা হিসাবে আমার কাছে খুবই ভালো লেগেছে এই কেসিন এবং পার্সেলটি। তো ফ্রেন্ডস, এরপর আমরা মনিটরের বিষয়ে আলোচনা করি আজকের পিসিবিলের সাথে। মনিটরও কিন্তু 22 ইঞ্চি বর্ডারলেস ফুল এইচডি 75 Hz একটি মনিটর রাখার চেষ্টা করেছি, এটাও একটা রিকোয়েস্ট ছিল 40-এর মধ্যে একটা ভিডিও তৈরি করার জন্য, যেখানে 22 ইঞ্চি মনিটর থাকবে এবং Ryzen 5 5600G থাকবে। তো এরকম রিকোয়েস্ট আপনারা করেন বলেই কিন্তু আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তো আজকের পিসিবিলের সাথে রেডমি ব্র্যান্ডের একটি 22 ইঞ্চি মনিটর থাকবে ফুল এইচডি বর্ডারলেস এবং 75 Hz, 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মানে পার্টস ওয়ারেন্টি 1 বছর আর 2 বছর সার্ভিস ওয়ারেন্টি, এবং বাজেটের কথা চিন্তা করলে 8700
700 টাকা দাম ধরেছে এই মনিটরটি। তো এর বাইরে কোনো মনিটর এরকম ভালো মনিটর আছে বলে আমার জানা নেই, আমার না, আপনি তো কারো কেউই খুঁজে বের করতে পারবেন না, কারণ বাজার অনুযায়ী মনিটরটি খুবই ভালো। এই জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে রেডমি 22 ইঞ্চি একটি মনিটর ফুল এইচডি এবং বর্ডারলেস, সবকিছু বিবেচনা করলে মনিটরটি খুবই ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে। তো ফ্রেন্ডস, এরপর আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিবিলের সাথে যেহেতু ফুল কম্বো প্যাকেজ দিয়ে সেখানে কিবোর্ড মাউসটা থাকবে, এটাই স্বাভাবিক। তো আজকের পিসিবিলের সাথে কিবোর্ড হিসেবে চয়েস করেছি বান্ডা ব্র্যান্ডের V3 গেমিং একটি কিবোর্ড রাখার চেষ্টা করছি, এলইডি ব্যাকলাইট সহ একটি কিবোর্ড রাখার চেষ্টা করছি, দাম ধরেছে মাত্র 650 টাকা। এবং সাথে একটি HP ব্র্যান্ডের একটি মাউস রেখেছি, যেটি RGB একটি মাউস এবং গেমিং মাউস কথাটা বললে মিথ্যা হবে, বাট RGB দেখতে সুন্দর এবং HP ব্র্যান্ডের যেহেতু মোটামুটি খারাপ হওয়ার কথা না। তো কিবোর্ডের দাম 650 টাকা, মাউসের দাম 350 টাকা, দুটা মিলে মাত্র 1000 টাকার মধ্যে রাখার চেষ্টা করেছি কিবোর্ড এবং মাউসটি আজকের এপিসিবিলের সাথে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এপিসিবিলের টোটাল ইনফরমেশন। এপিসিবিলটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আজকের এপিসিবিলটি 40,000 টাকার ভিতরে যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন, শোরুমে আসতে হলে আসতে হবে নিউ এলিফেন্ট রোড। নিউ এলিফেন্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবস্ত আর্কেড ICT ভবন, এটা লিফটের চারে উঠবেন, লিফটের চারে উঠে 421, 422, 441 এই তিনটা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন, এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। এবং আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান, দূর দূরান্ত থেকে সময় স্বল্পতার কারণে আসতে পারেন না, তারা রাসেলভাইকে বিশ্বাস করে অনলাইনে অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা আমাকে বিকাশ রকেট নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা আমাকে মেসেজ করে দেবেন, মেসেজ করে দিলে 100% যে প্রোডাক্টগুলো নিয়ে রিভিউ করছে এই প্রোডাক্ট দিয়েই পিসি রেডি করবো, রেডি করে টেস্ট করবো, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়, ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পিসিবিলের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসিবিলের ভিডিওতে, সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।